টানা প্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে শ্রাবণের প্রথম বৃষ্টিতে নেমেছে স্বস্তি এদিকে চট্টগ্রামে মাঝারি বৃষ্টিতে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ভোর থেকে নগরের সুলক বহর। কাতালগঞ্জ বাদরতলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায় এতে দুর্ভোগে নগরবাসী বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় দুর্ভোগে তবে মূল সড়কগুলোতে পানি উঠলে বেশিক্ষণ থাকেনি অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে